এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হবে, দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি লাগাতার, ডিভিসিকে তার জন্য আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস, মেরি চয়েস মেরা সফেদ। ডিভিসির ছাড়া জলেই বন্যা পরিস্থিতি, বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকেও এই একই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি শোনাই আপনাদের। ডিভিসির থেকে পাওয়ার সেক্রেটারি ছিল ডিরেক্টর, রেজিগনেশন করে দিয়েছে, সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে। বাকি কি আছে? কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না, আর বাংলায় জল ছাড়বে, লোক মারবে, মানুষ আগে না ওর একটা বিল্ডিং এর কাঠামো আগে? ওখানে তো বসে সব আরাম কায়দায় বসে থাকে, জল ছাড়ে তো জল শক্তি মন্ত্র। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিভিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য, 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসিনফেকশন করে না, ফলাকায় করে না। আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না, দার্জিলিং এর একটা পাহাড় আছে সেটাও তো ভুটানের জলে ডোবে। জিওগ্রাফি তো আমি তৈরি করিনি, ইতিহাসও আমি তৈরি করিনি, আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিভিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে করে ছাড়ো, যাতে মাটি সহ্য করতে পারে। একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? তুমি তো জল এসছে ঠিক তো আমার সমান, মানুষের সেফটি সিকিউরিটি ইজ ইন ডেঞ্জার, টেনে চড়তে ভয় লাগে, কোথায় যাই মন্ত্রী? শুধু ভোট চাইতে আসলেই হবে? বিপদে মানুষের পাশে থাকতে হবে, এটা মাথায় রাখবেন। বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে যাওয়ার প্রথম দিন থেকে শুরু করে গতকালের বীরভূমের প্রশাসনিক বৈঠক লাগাতার ডিভিসিকেই আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সত্যিই কি ডিভিসির ছড়া জলে বন্যা পরিস্থিতি? রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি কিন্তু অন্য কথা বলছেন, হাতে সরকারি নথি নিয়ে কার্যত বিস্ফোরক অভিযোগ তার। শুনুন জগন্নাথ চ্যাটার্জির বিস্ফোরক অভিযোগ। কোন পথে দামোদর সেই গোটা ম্যাপটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, ঠিক এই পথে যাচ্ছে দামোদর, এবং দামোদরের উপরেই রয়েছে ডিভিসির যে বাঁধ সেই বাঁধ। ভেসেছে কোন কোন অঞ্চল? ভেসেছে এ রাজ্যের বাঁকুড়া, যে যে অঞ্চল ভেসেছে সেটাও আপনাদের ম্যাপের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি। ভেসেছে বাঁকুড়া, যে বিষয়টা স্পষ্ট হচ্ছে, এবং এরই পাশাপাশি বীরভূম, বাঁকুড়া, বীরভূম ম্যাপের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন, ঘাটাল অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, এবং এরই পাশাপাশি ভেসেছে ডেবরা পশ্চিম মেদিনীপুর, এবং ভেসেছে পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর। অর্থাৎ ম্যাপের মাধ্যমে কার্যত বিষয়টা স্পষ্ট হচ্ছে, দামোদর নদ যে রুট দিয়ে বয়েছে, যে রুটে রয়েছে ডিভিসির বাঁধ, অন্তত সেই রুটগুলো তো দেখা যাচ্ছে না। বানভাসী বীরভূমও, দ্বারকা এবং ময়ূরাক্ষী নদীর জলে বানভাসী বীরভূম, ডিভিসি ছাড়া জলে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার যে বানভাসী হয়েছে বিস্তীর্ণ এই দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি। বিস্ফোরক অভিযোগ করেছেন হাতে সরকারি নথি নিয়ে জগন্নাথ চ্যাটার্জি, বিজেপির সাধারণ সম্পাদক। ঠিক কি বলেছেন তিনি শোনাই আপনাদের এবার। ডিভিসির জলে বীরভূমে প্লাবন এলো কি করে? ডিভিসির জলে পূর্ব মেদিনীপুরে প্লাবন এলো কি করে? ডিভিসির জলে পশ্চিম মেদিনীপুরে যে অংশে বন্যার কথা বলা হচ্ছে সেখানে জল 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 বাড়লো কি করে? তার কারণ হচ্ছে রাজ্য সরকার নিজেদের দায় যেটা চেপে যাচ্ছে, রাজ্য সরকারের নিজেদের যে বাঁধগুলি ম্যাসাঞ্জোর, হিংলো, তেনুঘাট, মুকুটমণিপুর এবং চান্ডিল, কংসাবতী নদী থেকে শুরু করে বাকি সবগুলো, ময়ূরাক্ষী, হ্যাঁ, তো যার ফলে রাজ্য সরকার যেখান থেকে নিজেরা জল ছেড়েছে, সবগুলি বাঁধের যদি জলের পরিমাণ দেখা যায় তা বিধি ডিভিসির সমতুল। তার ফলে আমাদের সম্পূর্ণ অভিযোগ যে ডিভিসি না, এই রাজ্যে 10টি জেলায় মুখ্যমন্ত্রী চিঠিতে যা উল্লেখ আছে, এই যে বন্যা পরিস্থিতি হয়েছে তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের, এবং রাজ্য সরকারের অধীনস্থ যে বাঁধগুলি রয়েছে সেই বাঁধগুলিতে প্রপার ম্যানেজমেন্ট না হওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য সরকার নিজের যে দোষ, বা নিজের বাঁধ ম্যানেজমেন্টের বা ড্যাম ম্যানেজমেন্টের বা রিজার্ভার ম্যানেজমেন্টের কথা একেবারে গোপন করে পুরোটা ডিভিসির ঘাড়ে চালিয়ে দিতে চাইছে।
এবং এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আজ ফের আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে। পাঁচ দিনের সিবিআই হেফাজত শেষে আজ ফের শিয়ালদা আদালতে পেশ। নার্কো ও পলিগ্রাফ পরীক্ষা সংক্রান্ত শুনানির সম্ভাবনা। গতকালই সিজিও কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা হয় দুজনের। আমাদের প্রতিনিধি তুলিকা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি তুলিকার কাছে চলে যাবো। তুলিকা, আজ ফের আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। আজকে পাঁচ দিনের যে সিবিআই হেফাজতের মেয়াদ, সেই মেয়াদ শেষ হচ্ছে, আর সে কারণে কিন্তু আজকে আবারও আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে, যাকে ইতিমধ্যেই অভয়ার যে খুন এবং ধর্ষণ মামলার ঘটনায় ইতিমধ্যে সিবিআই গ্রেপ্তার করেছে। এবং তারই সঙ্গে একদিকে যেরকম সন্দীপ ঘোষের এর আগেই পলিগ্রাফ টেস্ট হয়ে গিয়েছে, কিন্তু সিবিআই এর অফিসাররা নার্কো টেস্ট এই মুহূর্তে করতে চাইছেন, আর সে কারণে ইতিমধ্যে সিবিআই এর পক্ষ থেকে যেরকম আদালতে আবেদন জানানো হয়েছিল যে একদিকে সন্দীপ ঘোষের নার্কো টেস্ট এবং অন্যদিকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের যাতে পলিগ্রাফ টেস্ট করা হয় সেই আবেদন করা হয়েছিল, সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে পলিগ্রাফ টেস্ট বা নার্কো টেস্ট করতে গেলে যে ব্যক্তির উপরে এই টেস্ট করা হবে তার সম্মতির প্রয়োজন রয়েছে। সুতরাং সম্মতি আজ মেলে কিনা সেদিকে আমাদের নজর রাখতে হবে। আপাতত তোমাকে ধন্যবাদ তুলিকা। এবং ডিবিসি নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। মা মাটি মিথ্যে বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের। সোশ্যাল মিডিয়ায় রাজ্যের চিঠি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধের বার্তা সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং ডিবিসি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। মা মাটি মিথ্যে বলে কটাক্ষ করেছেন এবং এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। রাজ্যের চিঠি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধের বার্তা সুকান্ত মজুমদারের। এবং আপনাদের একবার শোনাই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলেছেন। তার একটাই ডায়লগ সকাল বিকাল, ডিবিসি আমাদের জল ছেড়ে দিয়েছে তাই আমাদের বিপদ। তো ডিবিসি যদি জল ছেড়েই দেয় তাহলে এর আগে বলেননি কেন? ডিবিসির সঙ্গে আপনার চুক্তি তো আজকের নয়, 1964 সাল থেকে ডিবিসির সঙ্গে চুক্তি এই এই রাজ্যের নিয়ে। আরজি করে খুনিদের, ক্রিমিনালদের, ধর্ষকদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন। তো ডিবিসি যে জল ছেড়ে বাংলা মানুষকে মেরে দিচ্ছে তার প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন? কার্যত ক্ষোভ উগরে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। এবং বিভিন্ন জায়গায় যে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে তার জন্য ডিবিসিকেই দায়ী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদতে কি তাই? বিস্ফোরক অভিযোগ করলেন জগন্নাথ চ্যাটার্জি, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। এবং যে রুটে দামোদর নদী বইছে এবং যে রুটে ডিবিসির ব্যারেজ, সেই রুটে কি আদতেও বন্যা পরিস্থিতি রয়েছে সেটাও আমরা ম্যাপের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। বানভাসী পরিস্থিতি রয়েছে ঘাটাল সহ পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, বানভাসী পরিস্থিতি রয়েছে বীরভূমে। এবং ডিবিসির জন্য কি সেই পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে।